আসসালামু আলাইকুম, আমি মফিজুর রহমান। ছেলেদের জীবন নিয়ে কিছু কথা বলছি। ছেলেরা একটু অন্যরকম, এদের কাঁদানো অতটা সহজ নাই। মেয়েদের একটা ধমক দিলেই কেঁদে যায়, ছেলেদের রাগ উঠলে হাত কাটে, মোবাইল ভাঙে, তবুও কাঁদে না। বাবা যখন একটা মেয়েকে বকে কিংবা আস্তে একটা থাপ্পড় দেয়, তখন সারাদিন চোখে জল ঝরতেই থাকে। কিন্তু যখন একটা ছেলেকে মারে বা বকে, তখন ছেলেটি মুখটি গোমড়া করে মাথা নিচু করে থাকে, তবুও কাঁদে না। পা না পারলে মাস্টার মেরে রক্ত বের করে দিলেও ছেলেটি কাঁদে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। ছেলেটির যখন বাবা মা মারা যায়, তখনও ছেলেটি কাঁদে না। সে কাঁদলে অন্যদের সান্ত্বনা দেবে কে? ছেলেটিকে যখন ভালোবাসার মানুষ দূরে ঠেলে দেয় মেয়েটির সুখের কথা ভেবে, ছেলেটি তখনও কাঁদে না। ছেলেদের খুব পাষণ্ড মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ছেলেরা পাষণ্ড, কারণ সহজে ছেলেদের চোখে জল বের হয় না। কিন্তু প্রতি রাতে ছেলেরা কাঁদে, বিভিন্ন কারণে কাঁদে, কেউ দেখে না। তার সাক্ষী থাকে নিস্তব্ধ রাত আর রাতের অন্ধকার। ছেলেদের কাঁদানোর সবচেয়ে সহজ উপায় কি জানেন? অবহেলা। যে ছেলেটি মেরে ফেললেও কাঁদে না, সেই ছেলেটিকে যখন ভালোবাসার মানুষগুলো অবহেলা শুরু করে দেয়, তখন ছেলেরা শুধু কাঁদে না, কাঁদতেই থাকে। তাই পরিবারের মেয়েদের উচিত দায়িত্ব কাঁধে নেওয়া, ছেলেদের সাথে একটু ভালো ব্যবহার করা। Likey.